আজকে গ্রামের মানুষকে কুষ্ঠ রোগ সম্পর্কে কিভাবে আপনি সচেতন করলেন? গ্রামের মানুষকে বুঝিয়ে দিলাম যে চমড়ের মাধ্যমে কিভাবে মানে ছোঁয়া মানে ওটা রোগটা ছড়াতে পারে, সেইভাবে বুঝিয়ে দিলাম যে কি কুষ্ঠটা কি, কুষ্ঠ হলে কি হয়, তার প্রতিকার কি, এই সব বুঝিয়ে আমি গ্রামের মানুষকে বুঝিয়ে দিলাম। এবং স্যারও আমার সঙ্গে ছিলেন, সে আমাদের স্যারও বুঝিয়ে দিলেন। এরপর থেকে মনে হয় আমরা যতটা বলেছি তার থেকেও মনে হয় ওরা বেশি সচেতন সচেতন হয়ে যাবে। আপনার নাম? আমার নাম মিলিনা পাল। আজকে বিদ্যালয় থেকে শিক্ষকরা এসেছিলেন আপনাদের কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতন করতে, এই সচেতনতা অভিযান সম্পর্কে আপনার মতামত কি? আমাদের স্কুলের স্যাররা বা আশা কর্মীরা এসেছিলো কুষ্ঠ রোগ সম্বন্ধে আমাদের সচেতন করতে, আরও মায়েরা এসছে এই সম্পর্কে সচেতন করতে, সেগুলো সবাই শুনলো এবং আশা করছি সবাই সচেতন হয়ে যাবে। আপনার নাম? অনিতা বিবি। উপস্থিত বড়দের আমার প্রণাম ও আমার বন্ধু এবং ছোটদের ভালোবাসা জানিয়ে কুষ্ঠ রোগ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছি। ত্বকে ছোপ ছোপ দাগ, গোটা গোটা দানা ও ক্ষত, হাত পা অবশ ভাব ও দুর্বলতা, মুখ ও কানের নিচে ফোলা ভাব দেখা দিলে কুষ্ঠ রোগের সম্ভাবনা আছে। চিকিৎসা না নেওয়া হলে অঙ্গ বিকৃতি, অঙ্গ হানি, হাত পা নড়াচড়ার সমস্যা, এমনকি অন্ধত্বের মতো পরিণতি হতে পারে। কুষ্ঠ রোগ পুরোপুরিভাবে নির্মূল করা যায়, সঠিক সময়ে চিকিৎসা করতে হবে। সরকারি হসপিটালে এমডিটি ওষুধ পাওয়া যায়। নমস্কার। নমস্কার, আমার নাম সাদিয়া খাতুন, আমি পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমি কুষ্ঠ রোগের বিষয়ে একটি ছড়া বলব। চুলকানি, দাঁত, একজিমা, ব্রণ, এসব চর্মরোগ শরীরেতে হলে পারে বড় যে দুর্ভোগ। ত্বকের যত্ন এই জন্য নেওয়াটা দরকার, সুস্বাস্থ্যকর সুতির পোশাক করবে ব্যবহার, উষ্ণ জলে নিয়মিত করতে হবে স্নান, পরিচ্ছন্ন রাখতে দেহ, লাগাবে সাবান, পুষ্টিকর ও সুষম খাদ্য করবে গ্রহণ, সূর্য স্নান বা বায়ু স্নানে দেবে সবাই মন, চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারো মূল্যবান সব পরামর্শ, তবেই পাবে আরো। দাঁত, চুলকানি, একজিমা, ব্রণ করতে হবে দূর, সুস্থ হয়ে তবে তুমি বাঁচবে যে বলব। নমস্কার। আজকে কুষ্ঠ রোগ নিয়ে আমরা সচেতনতামূলক যে প্রচার করছি, এই কুষ্ঠ রোগকে নির্মূল করার জন্য আমরা আজকে শপথ নেব। সেই শপথ বাক্য পাঠ করাবে আমাদের বিদ্যালয়ের প্রধানমন্ত্রী সাদিয়া খাতুন। আমাদের গ্রামকে কুষ্ঠমুক্ত করতে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমাদের সর্বত কুষ্ঠ রোগাক্রান্ত মানুষের সাথে
আজকে বিদ্যালয়ে কুষ্ঠ রোগের সচেতনতামূলক প্রচার কিভাবে করলেন? নদিয়া জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন নদিয়া জেলার নির্দেশে আজকে আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা তার সাথে স্বাস্থ্যকর্মীরা সকলে মিলে একটা র্যালির মাধ্যমে এলাকার জনসাধারণকে কুষ্ঠরোগ সম্পর্কে সচেতন করে তুলেছি। এছাড়াও ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে কুষ্ঠরোগ সম্পর্কিত ছবি আঁকা, কবিতা আবৃত্তি এবং কুইজ কনটেস্টের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা করে তুলেছি। এছাড়াও জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী কুষ্ঠরোগকে নির্মূল করার জন্য তাদের আজকে শপথ গ্রহণ করেছে সকলে মিলেই। এভাবেই আমরা আজকে এই কুষ্ঠরোগ সম্পর্কে সচেতনতা করে তুলেছি। এছাড়াও আমাদের বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিভাবকদের নিয়েও একটা আলোচনা সভা করা হয়েছিল, সেখানেও তাদের সচেতনতামূলক একটা কর্মসূচির মাধ্যমে তাদের সচেতন করে তোলা হয়েছে। অভিভাবকদের কীভাবে সচেতন করলেন? অভিভাবকদের নিয়ে আমরা যে আলোচনা সভাটা রেখেছিলাম সেখানে স্বাস্থ্যকর্মীরাও ছিল এবং শিক্ষক শিক্ষিকা সকলেই ছিলেন। কুষ্ঠরোগ কী, কীভাবে কুষ্ঠরোগকে নির্মূল করা যায়, সরকারি পরিষেবা কীভাবে পাওয়া যায় সেই বিষয়ে তাদের বিশদ আলোচনা করা হয়। কুষ্ঠরোগ যে সংক্রামক রোগ ঠিকই, কিন্তু সরকারি হাসপাতালে MDT ওষুধের মাধ্যমে যে নির্মূলভাবে তাদের রোগকে নির্মূল করা যায় সে বিষয়ে তাদের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলা হয়। আপনার নাম? হিরণ শেখ, প্রধান শিক্ষক পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। এসছি আমাদের নদিয়া জেলা যে প্রশাসন সর্বশিক্ষা মিশন তাদের একটা নির্দেশ ছিল 30 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারির মধ্যে কুষ্ঠরোগের সচেতনতা গড়ে তুলতে হবে। 30 জানুয়ারিটা কেন বাছা হয়েছে, কারণ হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস। সেই তিরোধান দিবসে ওনার কে স্মরণ করার জন্যে প্রতি বছরই আমাদের ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারেও একই রকমভাবে কুষ্ঠ সচেতনতা শিবির চলে। আমরাও আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমরা আজকে এই কুষ্ঠ সচেতনতা শিবির করার একটা চেষ্টা করেছি। মূলত আমরা আজকে যেখানে মায়েদের নিয়ে এই মিটিংটা করা হচ্ছে, কুষ্ঠ রোগটা কী, কীভাবে সৃষ্টি হয়, এর প্রতিকারগুলো কীভাবে করা দরকার বা কীভাবে প্রতিকার হয় সেই বিষয়ে আপনাদেরকে সচেতন করা। মূলত কুষ্ঠ হচ্ছে একটা চামড়ায় একটা মানে শরীরের চামড়াতে এই রোগটা হয়, একটা ব্যাকটেরিয়ার আক্রমণে, সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোস বলে একটা ব্যাকটেরিয়া জীবাণু, যার আক্রমণে এই কুষ্ঠরোগটা সৃষ্টি হয়। কুষ্ঠরোগ বহু পূর্বে প্রচলিত ছিল যে এটা একটা পাপের ফল। কুষ্ঠ হওয়া মানে হচ্ছে সে নিশ্চয় কোনো পাপ করেছে তাই তার কুষ্ঠরোগ হয়েছে, এই ধারণাটা একদমই ভুল। কুষ্ঠরোগ কোনো জিনগত রোগও নয় যে আমার হয়েছে বলে আমার ছেলের হবে বা আমার বাবার ছিল বলে আমার হবে, এরকম ধরনের কোনো কিন্তু জিনগত রোগ নয়। যদি এই কুষ্ঠরোগের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোকে যদি আমরা খুব আইডেন্টিফাই করতে পারি, চিহ্নিত করতে পারি যে কুষ্ঠরোগের এই লক্ষণগুলো আছে, এর কিন্তু সঠিক সময়ে যদি চিকিৎসা করা যায়
একদম নির্মূল হয়ে যাবে কুষ্ঠরোগটা। কিন্তু কুষ্ঠরোগের ক্ষতিকারক প্রভাব কিন্তু মারাত্মক। মানুষের অঙ্গ, যে শরীরের যে অঙ্গ সে অঙ্গহানি হয়, চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, অনেক সময় ঘাড়ে শিরা মানে স্নায়ুস্ফীতি হয়, অর্থাৎ মানে আমাদের যে নার্ভগুলো আছে নার্ভগুলো কিন্তু ফুলে যেতে পারে কুষ্ঠরোগে। অনেকে হয়তো ভাবে যে আমার নার্ভটা ফুলে গেলো কী করে, তাকে কিন্তু কুষ্ঠরোগের আক্রান্ত হলেও কিন্তু নার্ভ ফুলে যায়। এখানে যে ছবি সব দেওয়া আছে এখানে এই যে নার্ভ একটা ফোলা মতো মনে হচ্ছে, এটাও কিন্তু ওই কুষ্ঠরোগের আক্রমণেই হয়। তাহলে এই কুষ্ঠরোগের লক্ষণগুলোকে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমাদের এর প্রতিকার করা সম্ভব। আমাদের সরকারি যে সমস্ত হাসপাতালগুলোতে আছে MDT বলে একটা ওষুধ আছে, যার একটা ডোজ নিলে কী হবে, তার শরীরের যতটা অংশ কুষ্ঠরোগে আক্রমণ করেছে সেটা কিন্তু আর ছড়ানোর জায়গায় থাকবে না, আস্তে আস্তে কিন্তু তার কুষ্ঠরোগটা তার শরীর থেকে আস্তে আস্তে নির্মূল হবে। তাই আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলো, আমাদের গার্জিয়ান যারা এখানে আজ উপস্থিত হয়েছে প্রত্যেকেই আমরা সচেতন করতে এসেছি যে কুষ্ঠরোগ এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা লুকানোর কিছু নেই, এটা অস্পৃশ্যতা নয় যে আমি একে দুর্ছাই করে দূরে সরিয়ে দেবো, তাও কিন্তু নয়। তাই কুষ্ঠরোগটাকে আমরা নির্মূল করতে পারবো আমাদের নিজের সচেতনতার মাধ্যমে। আমরা নিজেরা যদি সচেতন হই, আমার পরিবারের হতে পারে, আমার পরিবারের বাড়ির পাশের হতে পারে যে কুষ্ঠ হয়েছে বলে তাকে আমি একটা অন্যরকম চোখে দেখবো, তাও কিন্তু নয়। তাই আমরা মূলত আজকে এখানে এসেছি আপনাদের সচেতন করতে, যে যদি আপনার থাকে, আপনার পরিবারের থাকে, আপনার বাড়ির পাশের কারো যদি কুষ্ঠরোগ থাকে, পঞ্চায়েতের সহযোগিতায় সরকারি হাসপাতালে এর চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে আছে। আমরাও আমাদের বিদ্যালয়ের তরফ থেকে যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে আমাদেরকে জানালেন, আমরাও আমরা বিদ্যালয়ের তরফ থেকে আপনাদেরকে সেই জায়গায় পৌঁছে দেবো যাতে এই কুষ্ঠরোগটা নির্মূল হয়। আমরা আগামী দিনগুলোতে যাতে এই কুষ্ঠরোগ আর যাতে আমাদের এই ভারতবর্ষে তথা আমাদের পশ্চিমবঙ্গে যাতে না থাকে, তাই আমরা একটা কুষ্ঠরোগ সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি। আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন, আগামী দিনে সরকারি লেভেলের আরও যদি কোনো রকমের সুযোগ সুবিধা থাকে সেগুলো আমরা নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো আমাদের ছাত্রছাত্রী বা অভিভাবক সবার মাধ্যমে। তাই আমরা আজকের এই ছোট্ট একটা আলোচনায় আপনাদেরকে সজাগ করলাম যে যাতে যদি কোনো কারণে এরকম ধরনের চামড়াজনিত বা কোনো রকমের এই কুষ্ঠজনিত রোগের একটা ভেতরে থেকে থাকে, লজ্জা নয়, ভয় নয়, ঘৃণা নয়, কোনো কিছুকেই দূরে সরিয়ে রেখে আপনাদেরকে আগিয়ে আসতে হবে। পরিবারকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে এবং আগামী ভবিষ্যৎকে বাঁচাতে হবে, বাঁচিয়ে আমরা এই কুষ্ঠরোগটাকে নির্মূল করব। এইটুকুই আমার বলার ছিল। এরপরে আমাদের স্বাস্থ্যকর্মীরা এখানে আছেন, ওনাদের মধ্যে থেকেও এই কুষ্ঠরোগ সম্বন্ধে দু একটা কথা বলবে, তারপরে আপনাদের সঙ্গে আর যদি কোনো কথোপকথন থাকে বা যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে আমরা আছি, স্বাস্থ্যকর্মীরা আছেন, ওনাদের মধ্যে এই বিষয় নিয়ে একটু কথোপকথন হবে। এইটুকুই আমার আগে বলা।